আপনি কি জানেন যে আপনার মধ্যে এমন কিছু এবিলিটি, এক কথায় এমন কিছু শক্তি রয়েছে যেগুলির ব্যাপারে আপনি এতদিন জানতেনই না? বহু ধরনের সাইকিক্স, অর্থাৎ সেই সকল লোকেরা যাদের কাছে অলৌকিক শক্তি থাকে, তারা মনে করেন যে এই পৃথিবীর প্রতিটি ব্যক্তির মধ্যেই কোনো না কোনো সাইকিক এবিলিটি অর্থাৎ সুপার পাওয়ার রয়েছে। সুপার পাওয়ার লাইক টেলিকিনেসিস, ইলেকট্রোকিনেসিস, পাইরোকিনেসিস, মাইন্ড রিডিং এটসেট্রা। কিন্তু বহু লোক এটা জানতেই পারে না যে তার মধ্যেও কোনো সুপার পাওয়ার লুকিয়ে রয়েছে। কিন্তু মজাদার কথা হলো এই যে আপনি সঠিক ট্রেনিং এবং প্র্যাকটিসের মাধ্যমে সেই সকল সুপার পাওয়ারগুলিকে, মানে এই সাইকিক এবিলিটিগুলিকে নিজের মধ্যে খুঁজতে পারবেন। তো চলুন আজ আমরা এমন 12টি সাইনকে জেনে নিই যেগুলি একজন সাইকিক ব্যক্তির মধ্যে থাকে। আর এই 12টি সাইনের মধ্যে থেকে কমপক্ষে 5টি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এটা 100% শিওর যে আপনার মধ্যেও কোনো সাইকিক এবিলিটি অর্থাৎ সুপার পাওয়ার অবশ্যই রয়েছে। সো লেটস বিগিন। সাইন নম্বর 1, আপনি একা থাকতে ভালোবাসেন। যদি আপনাকে ভিড়ভাড় এলাকা, বেশি চিৎকার চেঁচামেচি ও ক্রাউড একেবারেই বিরক্তি লাগে, যদি আপনি আপনার ফ্যামিলি এবং 2-3টি বন্ধু ছাড়া অন্য কারো সাথে বেশি কথা বলতে পছন্দ না করেন, যদি আপনাকে একা থাকতে ভালো লাগে, তাহলে এর অর্থ হলো এই যে আপনার মধ্যেও কোনো না কোনো সাইকিক এবিলিটি অবশ্যই রয়েছে। কারণ যে সকল লোকেদের মধ্যে সাইকিক এবিলিটি থাকে, তারা নিজের বেশিরভাগ সময়ই একা থাকতে ভালোবাসে এবং এরা প্রচুর পরিমাণে লাজুক নেচারের হয়ে থাকে। সাইন নম্বর 2, আপনার মধ্যে খুবই স্ট্রং গাট ফিলিংস রয়েছে। যদি আপনার কোনো জিনিসের ওপর ভরসা বা বিশ্বাস থাকে, কিন্তু আপনি তার পেছনের লজিক বা কারণকে বুঝতে পারছেন না, কিন্তু তবুও আপনার মন বলছে যে হ্যাঁ এই জিনিসটি ঠিক, এটার ওপর আমার বিশ্বাস আছে, তো যদি আপনিও নিজের গাট ফিলিংস অর্থাৎ নিজের মনের কথাকে বিশ্বাস করেন, তার অর্থ হলো এই যে আপনার মধ্যেও কোনো না কোনো সাইকিক এবিলিটি অবশ্যই লুকিয়ে রয়েছে। কারণ সাইকিক লোকেদের গাট ফিলিংস অর্থাৎ মনের যে শব্দ, সেই মনের কথা বা শব্দ খুবই স্ট্রং হয়ে থাকে। সাইন নাম্বার 3, মাঝে মধ্যে আপনি বুঝে যান যে সামনের ব্যক্তিটি কি ভাবছে। যদি আপনিও আপনার লাইফে কোনোদিন টেলিপ্যাথিকে ফিল করে থাকেন, অর্থাৎ কোনো ব্যক্তির মনের কথাকে না শুনেই বা ব্যক্তি না বলতেই জানতে পেরে যান, তাহলে কংগ্রাচুলেশনস, কারণ আপনার মধ্যে টেলিপ্যাথি রিলেটেড কোনো সাইকিক অ্যাবিলিটি রয়েছে। যদি আপনার সাথেও এমন ঘটে থাকে যে সামনের ব্যক্তি কিছু বলতে চাইছে, তো তার বলার আগেই আপনি তা বলে দেন যে সে কি বলতে চলেছে, আর সেই সময় সেই ব্যক্তি ঠাট্টার ছলে বলে দেয়, আরে ভাই তুই তো আমার মনের কথা বলে দিলি। তো যদি এই ঘটনাটি একবার ঘটে, তাহলে আমরা সেটাকে কোইনসিডেন্স মনে করতে পারি। কিন্তু বারবার, মাসে একবার বা দুবার যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে যে আপনি কোনো ব্যক্তির মনের কথাকে বলে দিতে পারছেন, তো এর অর্থ হলো এই যে আপনার মধ্যে কোনো না কোনো একটি সাইকিক এবিলিটি অবশ্যই লুকিয়ে রয়েছে। সাইন নম্বর 4, মাঝে মধ্যেই আপনার স্বপ্ন সত্যি হয়ে যায়। যদি আপনিও একজন সাধারণ ব্যক্তির তুলনায় বেশি স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন খুবই এলোমেলো হয়, তার মানে আপনার মধ্যে অবশ্যই কোনো না কোনো সাইকিক এবিলিটি লুকিয়ে রয়েছে। যদি আপনি একই স্বপ্নকে বারবার দেখে থাকেন আর মাঝে মধ্যে আপনার স্বপ্ন সত্যও হয়ে যায়, তো এটিও একটি সাইকিক এবিলিটি থাকার একটি সংকেত। কারণ আপনি যে স্বপ্নগুলিকে দেখেন সেখানে এলোমেলো কিছু ঘটে না, বরং সেই স্বপ্নগুলি আপনার সাবকনশিয়াস মাইন্ড দ্বারা ম্যানিফেস্ট করা হয়, আর আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে স্বপ্নের দ্বারা ভবিষ্যৎকে দেখায়। সাইন নম্বর 5, আপনি অরাকে দেখতে পান। যদি আপনি কোনো ব্যক্তি বা কোনো জীবের দেহের চারিদিকে দেহজ্যোতি বা এনার্জিকে দেখতে বা ফিল করতে পারেন, তার অর্থ হলো এই যে আপনি অরাকে দেখতে পান। অরা আসলে এক প্রকার শক্তি বা এনার্জির এমন একটি ফিল্ড যা মানুষ বা কোনো প্রাণীর শরীরের চারিদিকে বিরাজ করে। অরাকে দেখার জন্যে একটি টেকনিককে ব্যবহার করা হয় যার নাম হলো ক্রিলিয়ান ফটোগ্রাফি। এই টেকনিকে কোনো ডিভাইস বা মেশিনের সাহায্যে দেহের অরার ছবি নিয়ে তাকে দেখা হয়। কিন্তু যদি আপনি কোনো ডিভাইস বা মেশিনের সাহায্য ছাড়াই আপনার মস্তিষ্কের শক্তি দ্বারাই অরাকে দেখতে বা ফিল করতে পারেন, তো এর মানে হলো এই যে আপনার মধ্যেও কোনো সাইকিক এবিলিটি বা সুপার পাওয়ার রয়েছে। অরার ব্যাপারে স্টাডি করে আপনি এটা জানতে পারবেন যে কোনো ব্যক্তির কেমন ধরনের অরা সেই ব্যক্তির ব্যাপারে কি বলে। সাইন নম্বর 6, আপনি কোনো ব্যক্তির ফিলিংসকে বুঝতে পারেন। যদি আপনি লোকেদের বেশি কেয়ার করেন, যদি আপনি কোনো ব্যক্তির ফিলিংসকে তার মুখ দিয়ে না শুনেই জেনে যান, ব্যক্তি দুঃখী, আনন্দিত না রাগী, তার কাছ থেকে না শুনেই যদি আপনি তার ফিলিংসকে বুঝতে পেরে যান, তাহলে এটাও একটা সংকেত যে আপনার মধ্যে কোনো সুপার পাওয়ার অবশ্যই রয়েছে। কারণ সাইকিক লোকেরা খুবই শান্ত মনের হয়, খুবই সেন্সিটিভ হয় এবং লোকেদের ফিলিংসকে খুব সহজেই বুঝে যায়।
তো যদি আপনি দূর থেকে কোনো ব্যক্তিকে দেখেই তার মেন্টাল কন্ডিশনের অনুমান করতে পারেন, তাহলে জেনে রাখুন যে আপনার মধ্যেও কোনো সাইকিক অ্যাবিলিটি রয়েছে। আসলে সাইকিক লোকেরা অপরের মেন্টাল কন্ডিশনকে তাদের বডি ল্যাঙ্গুয়েজকে দেখে বলতে পারে। লোকেদের কথা বলার স্টাইল, ভাবভঙ্গিমা এগুলিকে দেখেই অনুমান করতে পারে যে সেই ব্যক্তিটির মেন্টাল কন্ডিশন কেমন। আপনি কোনো নেগেটিভ এনার্জিকে দেখতে বা ফিল করতে পারেন। যদি আপনি কোনো নেগেটিভ এনার্জিকে কোনো দিন দেখে থাকেন বা ফিল করে থাকেন, তার অর্থ হলো এই যে আপনার মধ্যে কোনো সাইকিক অ্যাবিলিটি রয়েছে। সাইকিক লোকেরা বহু ধরনের প্যারানর্মাল জিনিসকে দেখতে ও ফিল করতে পারে, যা নর্মাল লোকেরা দেখতে বা অনুভব করতে পারে না। সাইন নাম্বার 8, আপনি মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পান। যদি আপনার সাথে কখনো এমন ঘটে থাকে যে আপনি হয়তো কোনো ব্যক্তির ডাকার শব্দ বা কান্নার শব্দকে শুনতে পেয়েছেন, বা হয়তো আপনি এমন কিছু অদ্ভুত শব্দকে শুনতে পেয়েছেন, বা আপনার মনে হয়েছে যে কেউ বোধহয় ফিসফিস করে কথা বলছে, যদি এমন ধরনের ঘটনা আপনার সাথে ঘটে থাকে, তাহলে এটা ফুল কনফিডেন্সের সাথে বলা যায় যে আপনার মধ্যে অবশ্যই কোনো সাইকিক অ্যাবিলিটি রয়েছে। কারণ সাইকিক লোকেরা আলাদা আলাদা ডাইমেনশনের, মানে আলাদা আলাদা আয়ামের শব্দকে শুনতে পায়। ফর এক্সাম্পল, কোনো প্যারানর্মাল সাউন্ড বা কোনো সাউন্ড এনার্জি। সাইন নাম্বার 9, আপনি নেতিবাচক শক্তিকে অনুভব করতে পারেন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো নতুন জায়গায় গেছেন বা কোনো নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক সেই সময় আপনার ফিল হলো যে এখানে কিছু না কিছু মনে হয় আছে, বা এই জায়গাটিতে কিছু না কিছু ভুল ঘটেছে মনে হয়েছে, তাই না? ওয়েল, হতে পারে যে আপনি সেই জায়গার ব্যাপারে বা সেই রাস্তার ব্যাপারে যা ভাবছেন তা সম্পূর্ণই একটি কল্পনা। কিন্তু যদি সেটি সত্য হয় তাহলে তো সাইকিক লোকেরা এই সমস্ত জায়গাতে নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারে। আসলে সাইকিক লোকেরা খুবই সেন্সিটিভ হয়। এই সকল ব্যক্তিরা নেগেটিভ এনার্জিকে খুব শীঘ্রই সেন্স করতে পারে। সাইন নাম্বার 10, কোনো কিছু খারাপ ঘটার আগেই আপনি জানতে পেরে যান যে কিছু খারাপ হতে চলেছে। যদি কোনো কিছু খারাপ ঘটার আগেই বা কোনো খারাপ ঘটনা ঘটার আগেই আপনার মন চঞ্চল হয়ে যায়, আপনি ফিল করেন যে কিছু খারাপ হতে চলেছে। আপনি অনুমান করতে পারেন না বটে, কিন্তু আপনার মন আপনাকে বলে যে কিছু খারাপ হবে। আর ঠিক কয়েক দিনের বা কয়েক ঘন্টার মধ্যেই যদি কিছু খারাপ ঘটে যায়, হতে পারে সেটি আপনার লাইফে বা আপনার সান্নিধ্যে থাকা কোনো ব্যক্তির লাইফে, যদি সেই ঘটনা ঘটে যায়, তো আপনার এই ডেঞ্জারকে সেন্স করার বা ফিউচারকে সেন্স করার এবিলিটি কোনো সুপার পাওয়ারের থেকে কম নয়। সাইকিক লোকেদের সাবকনশিয়াস মাইন্ড কোনো খারাপ ঘটনা ঘটার আগে আমাদেরকে এক প্রকার সিগনাল বা গাট ফিলিংসকে দিয়ে দেয়, যাতে আমরা সেই ঘটনা থেকে বাঁচতে পারি। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে গাট ফিলিংসের কারণে বহু লোক তাদের জীবনে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সাইন নাম্বার 11, আপনি প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসেন। একটি কথা রয়েছে, যে নেচারকে ভালোবাসতে জানে সে সবাইকেই ভালোবাসতে জানে। যদি আপনাকেও নেচার, মানে প্রকৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে, যদি আপনি কোনো শান্ত জায়গায় প্রকৃতির কোলে সময় কাটাতে ভালোবাসেন, তার অর্থ হলো এই যে আপনার মধ্যে অবশ্যই কোনো না কোনো সাইকিক অ্যাবিলিটি লুকিয়ে রয়েছে। কারণ এই যে সুপার পাওয়ার বা সাইকিক অ্যাবিলিটি, এটা প্রকৃতির দ্বারাই দান করা। সাইন নাম্বার 12, আপনি আপনার থার্ড আইয়ের স্থানে কিছু অনুভব করতে পারেন। যদি আপনি আপনার আইব্রোজের মাঝে, এই অংশটিতে যেখানে আমাদের থার্ড আই বা পাইনিয়াল গ্ল্যান্ড থাকে, সেই জায়গায় অদ্ভুত কিছু শক্তি অনুভব করে থাকেন, তাহলে কংগ্রাচুলেশনস, আপনার মধ্যে কিছু না কিছু সাইকিক অ্যাবিলিটি বিদ্যমান। থার্ড আইয়ের এই জায়গায় অদ্ভুত কিছু অনুভব করা, যেমন ইচিং, গরম ভাব বা কাতুকুতু ভাব, বা সেখানে কোনো ব্যথাকে ফিল করেন, তাহলে এর অর্থ হলো এই যে আপনার থার্ড আই চক্রস, মানে আজ্ঞা চক্র, অন্যান্যদের তুলনায় অনেকটা অ্যাক্টিভ রয়েছে। তো বন্ধু, এবার আপনিই বলুন যে এই 12টি সাইনের মধ্যে থেকে আপনার মধ্যে কয়টি সাইন রয়েছে সাইকিক অ্যাবিলিটির। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।